এই চাপড়িটা খুব সুন্দর হয়েছে, মুসমুসা এরকম বানানো। জামান কি বলো, ফিলিংস কি? খাসটা অনেক সুন্দর হয়েছে, তবে সেদ্ধটা একটু বেশি হয়েছে, আর একটু সেদ্ধ বেশি হয়েছে। না না, এর যে আসলে গিলাটা একদম কম সেদ্ধ হইলো, একদম পিওর সেদ্ধ হইছে, একদম মানে রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে, একদম ক্লোজ। এই দিকে তাকা, একদম সিদ্ধ, এই গিলাটা খাইছে কে সত্যি করে কি বলে না? আমি গিলা খাই নাই, আমি 4 দিন ধরে নামাজ পড়ি। আমি 7 দিন আগে হলো সেটা নাকি। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি পূর্বাচলে। তো আজকে আমাদের মাঝে আছেন ইমন ভাই, এবং আছে জামান, আছে হলো পারভেজ, তৌহিদ, আর আমাদের সবার প্রিয় বিশিষ্ট গুরু রায়ান ভাই, সবাই আছেন। তো আমরা আসলে এক ফ্রেমে একটু দাঁড়াই সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছেন সবাইকে, সবাই আমরা আসছি আজকে পূর্বাচলে। পূর্বাচলের পিঠা নাকি খুবই বিখ্যাত, কিছুদিন ধরে শোনা যাচ্ছে, তাই আজকে আমরা আসলাম পূর্বাচলের পিঠা খেতে। এখানে হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে নাকি দারুণ সুস্বাদু লাগে। আজকে দেখবো আসলে কেমন লাগে পিঠা। হ্যাঁ, আমরা দরদামের একটা পর্ব করি, দরদামের একটা পর্ব করি যে চাচি আসলে কীরকম দামে দিবে আমাদেরকে, এবং চাচি রান্নাটা কেমন আমরা পরে জানাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ভালো। তো আপনাদের এখানকার নাকি পিঠা এবং হাঁসের মাংস খুবই বিখ্যাত, তাই খাওয়ার জন্য আমরা আসলাম। আসলে আপনাদের এখানে এটা কি রান্না হচ্ছে চাচি? হাঁসের মাংস। হাঁসের মাংস। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে, এই চাচি বিক্রি করছে এখানে। তো কোনটার কীরকম দাম একটু বলবেন? হাঁসের মাংস 200 টাকা পেলেন, দেশি মুরগিও 200 টাকা পেলেন। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা বানাচ্ছেন, এটা কি পিঠা? চাপটি পিঠা। চাপটি পিঠা। চাপটি পিঠা দিয়ে কি হাঁসের মাংস? জি। আচ্ছা, এরপরে আর কি কি পিঠা আছে? চিতই পিঠা। চিতই পিঠা, এটা কি বানানো আছে নাকি বানাই দিবেন? বানাই দিবেন। বানাই দিবেন। চাপটি পিঠা কত করে? 10 টাকা। 10 টাকা। চিতুই পিঠা 10 টাকা। 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর পিঠা 20 টাকা। ভাপা পিঠা 20 টাকা। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে ভর্তা আছে, আর এখানে বিভিন্ন ধরনের ভর্তা আছে। এটা কিসের ভর্তা? এটা ডাউল ভুনা, আর শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা আছে। তো ভিউয়ার্স, আমাদের খাবার তৈরি হচ্ছে। আমাদের খালা এখানকার যে যার দোকান, তার তিনি খাবার তৈরি করতেছে। তো তৈরি করতে করতে আমরা আসলে গল্প গুজবে সময়টা কাটিয়ে দিচ্ছি। আমরা যে কজন এসেছি, আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন যে সবাই খাবারের দিকে সবাই একটা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ভর্তার বাটিটা দেখাইতে পারি, ভর্তার বাটি বলতে কি ভর্তাটা কি আসলে সত্যি কথা বলতে কি, আমি রিয়েলি আমি দুপুর থেকে কিছু খাইনি শুধু খাবারের জন্য। আমি তো তোমার জন্য একটা পিঠা বেশি দাও। আপনার আপনার কোনো চাহিদা আছে? আমাকে একটু মাংস বেশি দিতে হবে। আচ্ছা, আপনার মাংস বেশি লাগবে। তোমার কিছু লাগবে? না, আমার চাহিদা কত? আমি খাবার খেতেই থাকবো, খেতেই থাকবো, খেতেই। আচ্ছা ঠিক আছে, আপনার খাবারই আমাদের মূল উদ্দেশ্য। আমাদেরকে হাঁসের মাংস দেওয়া হচ্ছে। খালাটা কি দেশি হাঁস নাকি রাজা হাঁস? না, এটা দেশি হাঁস। দেশি হাঁস না, পেচি হাঁস। আমাদের হাঁসের মাংস এবং চাপড়ি চলে এসেছে, সে দেখি কেমন লাগে। ভাই কেউ কারো প্লেটে নির্দিষ্ট প্লেট থেকে সবাই খাবেন, কেউ কারো প্লেটে ভাগ বসাবেন না। হ্যাঁ, আমরা সভ্য সমাজের লোক, আমরা সভ্য কিন্তু বুঝে না। তো হাঁসের ঝোলটা আসলে খুবই ভালো লাগছে,
পিঠার সঙ্গে এই চাপটিটা খুব সুন্দর হয়েছে মুসমুসা ওইরকম বানানো জামান কি বলো ফিলিংস কি জামান ভাই উনি তবে চাপড়িটা একটু মুসমুসে হলে বেশি ভালো লাগে তাই হ্যাঁ ওই মাঝে মাঝে কিছু চাপড়ি নরম হয়ে যেতেছে তো বলো তোমার ফিলিংস বলো মুখে দেওয়ার সঙ্গে কিরকম লাগলো হাস না কি অমৃত আচ্ছা আচ্ছা এই কিমন ভাই আপনি আগে মুখে দেন সেই দাদা কেমন নাও পারবে তুমি বলো মুখে দেওয়া বলো বিষয়টা হচ্ছে এতজন মানে হচ্ছে পিঠাখোর হাসখোরের মাঝে আমি এক অসহায় ভাই আল্লাহর রাস্তায় তোরা এবার খাওয়া বন্ধ কর আর খাস না আর খাস না তোরা ভাই ভাই বোন 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 ভাই আর খাস না ভাই ভাই আল্লাহর রাস্তায় তোরা খাওয়াটা বন্ধ কর বন্ধ কর তোরা ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মালাই চা তৈরি করা হচ্ছে এখানে মালাই মালাই চা কেমন লাগছে বলুন অসাধারণ অসাধারণ আমি হচ্ছে এর আগে একটা চা খাইছিলাম পাবনায় ওইটার টেস্ট এবং এটার টেস্ট এই দুইটা চা মনে থাকবে আমার অনেক দিনে জামান বলো আজকে যে খাইলা এর ফিলিংস বলো তোমার কাছে কেমন লাগলো আজকে রান্নাটা অসাধারণ খাবার হয়েছে আসলে সত্যি কথা বলতে কি এতক্ষণ দুষ্টুমি ফাজলামি যাই করছি সত্যি কথা কি মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে আমরা যদিও ঢাকা শহরে থাকি চাকরির ক্ষেত্রে হোক বিভিন্ন পেশায় জড়িত সবাই আসলে তো মায়ের কথা খুব মনে পড়লো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা প্রতিটা সন্তান তার মায়ের কাছে যা আবার সেই খাবারটা খাইতে পারি না একটা ট্যুর তো হচ্ছে আসলে মানে আমরা তো সবাই কর্মব্যস্ত তো একজন এক একভাবে ব্যস্ত তো সব সময় তো আসলে আমরা আড্ডা দিতে পারি না হচ্ছে কিন্তু শুধু একটা ট্যুর যে খাবারের জন্য আসছে তা না জীবনের মানে প্রতিটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয় আচ্ছা আচ্ছা যেমন কিছুক্ষণ আগে আমরা জামানের অসুস্থতার কথা বললাম জামানের মার কথা বললো ওই যে আমরা ফান করে অনেক সময় অনেক কিছু বলি তো বিষয়টা হচ্ছে আসলে এরকমেরই বাট আমরা ঘুরতে আসি শুধু খাওয়ার জন্য না নিজেদেরকে আসলে তৃপ্তি দেওয়ার জন্য ভাই জানে যে প্রতিটা সিকোয়েন্স হচ্ছে যান্ত্রিক একটার পর একটা সিকোয়েন্স আসতে থাকে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে ওই সিকোয়েন্সটাকে ব্রেক করে আসা রাইট ওইটা আসলে মানে এক ঘন্টার একটা ট্যুর একটা মানুষকে কতটুকু যে বুস্ট আপ করে সেটা আসলে ওই মানুষটাই বুঝতে পারে সে যখন আসলে এক ঘন্টার জন্য বাহিরে বের হয় আচ্ছা তো আমরা এখন আসি ইমন ভাইয়ের কাছে তার ফিলিংসটা কেমন সবার কথাই হইলো সবার আগের কথা হলো ইনোসেন্ট আমি আর খাবারটা খুবই ভালো ছিল আর সব থেকে মজার বিষয় হলো আমার প্রিয় ভাইদের সাথে এসে আরও বেশি ভালো লেগেছে তো পারস বলো আচ্ছা আমি আসলে রায়হান ভাইয়ের কথা শুধু ধরেই বলতে চাই এই যে এত হচ্ছে আমাদের দেখা গেছে সবাই নিজেদের মতো হচ্ছে জবে বা হচ্ছে অনেক কিছুতেই ব্যস্ত সারাদিন হচ্ছে সবার মধ্যেই অনেক প্রেশার থাকে এই যে এক ঘন্টার একটা ট্যুর এই হচ্ছে এই বিশেষ করে এই শীতের রাতের মধ্যে হচ্ছে একটা বাইক ট্যুর এই যে একটা পিঠা খাওয়া এই যে একটা হাঁস খাওয়া এটা একটা পুরোটাই একটা রিফ্রেশমেন্টের কাজ করে আমরা শুনবো এখন তৌহিদের কথা বলো তোমার ফিলিংস বলো ফিলিংস বলতে বলতে হয় সেটা সেই কথা যে আমরা আসলে যান্ত্রিক জীবন থেকে যখন আমরা কোথাও ট্যুর বা কোথাও এই একসাথে হই শুধু ট্যুর না যে কোনো সময় আমরা যখন একসাথে হই তখন সেই যে মজাটা পাই এই মজাটাই আমাদেরকে পরবর্তী লাইফ লিড করার জন্য সহযোগিতা করে আচ্ছা তো এই এই পরিপ্রেক্ষিতে আমরা আসলে কয়েকটা প্ল্যান করি মাঝে মাঝে প্ল্যান করি এবং মাঝে মাঝে আমরা পার্টি করি হ্যাঁ এটা আসলে ডেইলি লাইফ লিড করার জন্যই আচ্ছা ডেইলি লাইফের দরকার আছে যেমন দরকার আছে কাজের যেমন তেমন ঠিক তেমনই এই চাহিদা এই এই চাহিদাটাও দরকার আছে লাইফে তো ভিউয়ার্স এই শীতে বা শীতের আমেজে শীতের পিঠা না খেলেই যেন আমাদের চলে না তাই আমরা শীতের পিঠা খাওয়ার জন্য এসেছি এই পূর্বাচলে তো এতক্ষণ ধরে আমরা অনেক সুন্দর
মতো একটা সুন্দর মোমেন্ট উপভোগ করলাম প্লাস আমরা সব ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব যারা মিলে বেশ কয়েকজন আসছি আমরা অনেক মজা করলাম তো আশা তো করবেন যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি বিভিন্ন লোকেশনে বিভিন্ন জিনিস দেখাইতে পারি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লিখে দিবেন কেমন লাগলো আর সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আগামীতে আবারো দেখা হবে নতুন কোন লোকেশনে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ